এই শ্রাবণ মাসে এই একটি জিনিস খেলেই আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন ও ধনদৌলত আসবে চুম্বুকের মতো। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি মহাদেবের উপর ভক্তি শ্রদ্ধা রেখে, সর্বোপরি বিশ্বাস রেখে যদি আপনারা এই শ্রাবণ মাসে এই একটি অন্ন গ্রহণ করতে পারেন, বিশেষ করে প্রত্যেক সোমবারে অথবা যে কোনো একটি সোমবারেও, সেক্ষেত্রে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি হবে অবধারিত এবং অখণ্ড সৌভাগ্যের আপনারা অধিকারী হতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আপনারা কি কি উপায় অবলম্বন করবেন সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে। শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই ভিডিওটি যখনই দেখুন না কেন, আপনারা এই বিশেষ উপায়টি করতে ভুলবেন না, কারণ আজকে যে উপায়টির কথা আপনাদেরকে জানাবো সেটি কিন্তু পরীক্ষিত সত্য একটি উপায়। তবে এটা কখনোই বলা যাবে না আপনারা এই উপায়টি করে একেবারেই প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, কিন্তু আপনাদের জীবনে যে ছোটোখাটো অর্থনৈতিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন, তথা আর্থিক বৃদ্ধি অতি অবশ্যই হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। যদি মনে নিষ্ঠা ভক্তি রেখে আজকের এই ভিডিওটিতে বলা উপায়গুলো আপনারা অবলম্বন করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এই পবিত্র শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, সুতরাং এই শ্রাবণ মাসে আপনারা ব্রত করতে ভুলবেন না, তথা ব্রতের মূল পালন হচ্ছে আপনারা কি খাদ্য আহার গ্রহণ করবেন। আজকে আপনাদেরকে এমন কয়েকটি খাবারের কথা বলবো, সেগুলো যদি আপনারা শ্রাবণ মাস চলাকালীন অন্তত প্রতি সোমবার বা যে কোনো একটি সোমবারেও গ্রহণ করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনাদের জীবনে ভাগ্য উন্নতি হবে এবং আর্থিক বৃদ্ধি হবে। সুপ্রিয় বন্ধুরা, সত্যি বলতে মহাদেব কোনো রকম উপাচার টোটকা এগুলোতে খুব একটা ফল প্রদান করেন না, উনি একজন ভক্তের ভক্তিতে প্রসন্ন হন এবং নিষ্ঠা ভরে কোনো ভক্ত যদি ওনাকে মনের কথা জানাতে পারেন, তাহলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা উনি স্বয়ং পূরণ করে থাকেন। সুতরাং আপনারা অতি অবশ্যই প্রতি সোমবার জল, বেলপাতা ও একটি অপরাজিতা ফুল সহযোগে মহাদেবের অভিষেক করুন। তবে মহাদেবের পূজা অর্চনা আপনারা উত্তর দিকে মুখ করে করবেন, সব থেকে ভালো ফল পাবেন। তবে এক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আপনারা পূর্ব দিকেও মুখ করে উনার পূজা অর্চনা করতে পারেন। এরই পাশাপাশি আরও একটি বিশেষ উপায় আপনাদেরকে অবলম্বন করতে বলবো, এবং তা হলো আপনারা প্রতি সোমবার একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গের কাছে প্রজ্বলিত করবেন। এরপর আমরা জেনে নেব যে এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার দিনগুলিতে কোন কোন খাবার গ্রহণ করলে আপনাদের অর্থভাগ্য উন্নত হবে এবং অপার সৌভাগ্যের আপনারা অধিকারী হতে পারবেন সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসে ব্রত পালন করুন বা না করুন, অতি অবশ্যই আলো চাল, মুগ ডাল, আলু ও অন্যান্য সবজি সহ সিদ্ধ করতে হবে একত্রে। আপনারা হয়তো খব্বিশির কথা শুনেছেন, এখানে সৈন্ধব লবণ গাওয়া ঘিয়ের ব্যবহার করতে হয় এবং অতি অবশ্যই তামা ও পিতলের হাঁড়িতে এই রান্না করতে হয়। তবে যদি আপনাদের কাছে তামা বা পিতলের হাঁড়ি না থাকে, সেক্ষেত্রে আপনারা মাটির হাঁড়িতেও রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং যে রান্নাটি আপনাদের তৈরি হবে সেই খাবারটি আপনারা গ্রহণ করবেন। দেখুন বন্ধুরা, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে যারা ধরুন গাওয়া ঘি খান না, তারা কি সর্ষের তেলের ব্যবহার করতে পারেন? এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, এই বিশেষ রন্ধন প্রক্রিয়ায় কখনোই
সর্ষের তেলের ব্যবহার করা হয় না। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই শ্রাবণ মাসে চারটি সোমবার বা যে কোনো একটি সোমবারও অন্নগ্রহণ করেন এবং এই খাবার খাওয়ার সময় যদি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করেন এবং নিজের যাবতীয় দুঃখ কষ্ট মহাদেবকে জানান, তাহলে অতি অবশ্যই আপনাদের আর্থিক ভাগ্য উন্নত হবে এবং অর্থ আসবে চুম্বুকের মতো। তবে শ্রাবণ মাসের প্রতি সোমবার কিন্তু আপনাদেরকে এই উপায়টি অবলম্বন করতে হবে। তবে যদি কোনো সোমবার আপনারা করতে না পারেন, অতি অবশ্যই শ্রাবণ মাসের যেটি হলো শেষ সোমবার, সেই শেষ সোমবারে আপনারা কিন্তু এই একবার এই প্রক্রিয়াটি করতে পারেন। তাতেও কোনো সমস্যা নেই, রেজাল্ট পাবেন অত্যন্ত ভালো। আপনারা যখন এই উপাচারটি করবেন তখন অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধাচার হয়ে এই উপাচারটি আপনাদেরকে করতে হবে। এখানে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন এই অন্ন গ্রহণ করবেন তখন কোনো ধাতব থালা ব্যবহার করবেন না বা ধাতব থালায় এই অন্ন গ্রহণ করবেন না। এক্ষেত্রে আপনাদেরকে কলা পাতার ব্যবহার করতে হবে। এর ফলে আপনাদের জীবনে নেমে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখে জানাবেন। এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।